যেহেতু আমি রিসেন্টলি ব্লগিং স্টার্ট করেছি আমি আশা করব সবাই আমাকে হেল্প করবেন কমেন্ট করে যে আমি যেন নিজেকে ইমপ্রুভ করতে পারি আমরা আছি এই মুহূর্তে আটলান্টিস দা জুমাইরা পাম হোটেলে গালা ডিনারে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস রাখে শ্যাম্পেইন প্রত্যেকটা টেবিলে হার্ড ড্রিঙ্কস ছিল যেটা কমপ্লিমেন্টারি ছিল আর সব বাফেট ডিনার ছিল বেসিক্যালি আমাদের রুমের প্যাকেজের সাথে এই দুইটা রেস্টুরেন্ট দেওয়া হয়েছিল একটা হচ্ছে স্যাফরন আর একটা হলো ক্যালাডিস্কোপ আমার কাছে ক্যালাডিস্কোপটা ভালো লেগেছে স্যাফরনও ভালো এটা হলো ইন্টারন্যাশনাল যত ট্যুরিস্ট আসে এখানে সবার জন্য এই রেস্টুরেন্টটা দুইটা রেস্টুরেন্টে ইন্টারন্যাশনাল যত ট্যুরিস্ট আসে সবার জন্য এবং যাওয়ার আগে অবশ্যই টেবিল আগে বুক করতে হয় যেটাতেই যায় না কেন টেবিল আগে বুক করতে হবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট তার কারণে এখানে অনেকগুলো আইটেম ছিল যেগুলো গুনে শেষ করার মতো না তো আমার জানা মতে আমি দেখেছি জাপানিজ খাবার ছিল তারপর চাইনিজ ছিল থাই ছিল আরও অনেক দেশের ছিল আমার এতটা মনে নেই তবে অনেকগুলো আইটেম ছিল এবং ব্রেড কর্নার ছিল সব ধরনের আইটেমই ছিল ওখানে যদিও আমাদের ক্যালাডিস্কোপ রেস্টুরেন্টটা খুবই পছন্দের ছিল বাট ওরা ওই দিন ওই রেস্টুরেন্টটা ক্লোজ রেখেছিল ওখানে কি পার্টি হবে আমার ঠিক মনে নেই এই জন্য ওই রেস্টুরেন্টটা ক্লোজ ছিল এইদিকে ছিল ওদের ডেজার্ট কর্নার তো ওদের ডেজার্ট কর্নার দেখলেই তো খুশি হয়ে যাচ্ছি কারণ ওদের ডেজার্টগুলো অনেক অসাধারণ ছিল এবং যেখানেই যাই না কেন ওদের ডেজার্টগুলো খুবই মিস করব এই দিকটা তো ওদের আইসক্রিমের কর্নার ছিল যত ধরনের হার্ড ড্রিঙ্কস আছে ওগুলো সবকিছুই ওখানে ফ্রি ছিল টিল মিডনাইট তো আমরা অবভিয়াসলি নিব না আমরা সফট ড্রিঙ্কস নিয়েছি কোক নিয়েছি প্রায় 12টার কাছাকাছি ছিল আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম সেখানে সি বিচে সব ফায়ারওয়ার্কস দেখতে এখানে সেফটির জন্য অনেক গার্ডস ছিল এই হোটেলে মিড নাইট পর্যন্ত সকল ধরনের হার্ড ড্রিঙ্কস যেহেতু কমপ্লিমেন্টারি ছিল তো অনেকেই ড্রাঙ্ক ছিল তো সেফটির জন্য ওরা পুলিশও রেখেছিল আমাদের মতো সবাই এখানে ফায়ারওয়ার্কস দেখার জন্য ওয়েট করছিল কখন ফায়ারওয়ার্কস শুরু হবে আমাদের হোটেল রুম ট্যুর এবং হোটেল কস্ট প্যাকেজ যত ধরনের ইনফরমেশন আছে আমি সেটা নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব এবং আপনারা যদি চান আমি সামনে আরও ব্লগ করি তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য
সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে সাথে থাকবেন। নিউ ইয়ারের জন্য বেসিক্যালি এই ফায়ারওয়ার্কসগুলো হচ্ছিল, তো অনেকে যায় এই ফায়ারওয়ার্কস দেখার জন্য। আর জুমাইরা বিচ থেকে এরকম ক্লিয়ারলি সব কিছুই দেখা যায়, বিচে থাকলে তো আরও ভালো মতো দেখা যায় যেমন আমরা এখন দেখছি। এবং একটা হচ্ছিল প্রায় 15 মিনিটসের মতো ফায়ারওয়ার্কসগুলো। দুবাইতে ফায়ারওয়ার্কস দেখার জন্য দুইটা বেস্ট প্লেস হচ্ছে জুমাইরা বিচ, যেটাতে আমরা এখন আছি, আর এটা হচ্ছে বুর্জ খলিফা।